রাজনীতি আর অভিনয় দুনিয়ার গাঁটছড়া নতুন নয়, বলিউড তো বটেই, টলিউডেও এরকম অনেক উদাহরণ রয়েছে। সেই তালিকায় সংযোজন সৌম্য বক্সী ও সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের। বিধায়ক স্মিতা বক্সীর ছেলে সৌম্য বক্সীর সঙ্গে সম্পর্কে রয়েছেন সুদীপ্তা। এই কথা অভিনেত্রী সোমবার ফেসবুকের পাতায় নিজেই জানিয়েছেন, যদিও নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালকের দাবি এই সম্পর্ক আজকের নয়, বেশ কিছু বছর ধরেই যুগলকে দেখা গিয়েছে একসঙ্গে। প্রসঙ্গত, সৌম্য তৃণমূল যুব কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক। রাজর্ষীদের মায়াতে সম্প্রতি অভিনয় করেছেন অভিনেত্রী। হঠাৎ নেট মাধ্যমে কেন সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন সুদীপ্তা? বিগ নিউজকে স্পষ্ট জবাব তার। অনেকের মুখ থেকে অনেক কিছু শুনতে পাবেন। আমি বলবো, আমার আর সৌম্য সম্পর্কের বয়স মাত্র 20 মাস, মনে হচ্ছিল এবার সম্পর্কটাকে স্বীকৃতি দেওয়া উচিত, সে কারণেই সবাইকে জানিয়েছি। পাশাপাশি তিনি এও স্বীকার করেছেন, বিনোদন ও রাজনীতির বন্ধন নতুন না হলেও তাকে এগিয়ে নিয়ে যাওয়া যথেষ্ট কঠিন। সুদীপ্তা তাই সবার আশীর্বাদও চেয়েছেন। সম্পর্ক যে আজকের নয় সে কথা মেনেও নিয়েছেন সৌম্য। দলীয় কাজ সামলানো বেশি কঠিন না নায়িকাকে সামলানো? তার জবাবে, ভালোবেসে করলে যে কোনো কাজই জলের মতো সোজা, ভালোবাসা না থাকলে সেই কাজ সব সময় কঠিন। আমার মনে দু তরফের জন্যই ভালোবাসা রয়েছে, তাই সবটাই চলছে ভীষণ সহজভাবে। সৌম্য এবং সুদীপ্তার প্রেমের খবর জানেন তৃণমূল যুব কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদকের পরিবারের সবাই। মা স্মিতা কি বলেছেন? সৌম্যর সাফ কথা, 21 শতকে আলাদা করে কাউকে কিছু বলার প্রয়োজন পড়ে না, সবাই সব জানে, মেনেও নেন, পাশাপাশি আগামী দিনে পেশা বদলের কোনো সম্ভাবনাও নেই, এ কথাও জোর দিয়ে জানিয়েছেন শাসক দলের প্রতিনিধি। তার দাবি, তারা যে যার পেশায় খুবই ভালো আছেন, তাই পেশা বদলানোর কোনো তাগিদ আগামী দিনেও অনুভব করবেন না। নেট মাধ্যমে সম্পর্কের কথা উঠে এসেছে, তাহলে কি খুব শিগগিরই সাত পাকে ঘুরবেন সৌম্য সুদীপ্তা? সৌম্যের যুক্তি, হাতে অনেক সময় রয়েছে, তাই ধীরে সুস্থে এগোচ্ছেন তারা, সবকিছুই সময় মতো হবে। Entertainment Report, Big News 24x7. Subscribe now and press the bell icon. Never miss an update.